বঙ্গোপসাগরে সৃষ্টি সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ঝালকাঠির বেশিরভাগ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। বিষখালী নদীর বেড়িবাঁধ না থাকায় লোকালয়ে পানি ঢুকে মারাত্মক জল দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ভোলায় লঘুচাপ ও ঝোড়ো বাতাসের প্রভাবে মেঘনা ও সাগর মোহনা উত্তাল হয়ে উঠেছে। ডুবে গেছে ইলশা ফেরিঘাট ও লঞ্চঘাট, এতে বন্ধ হয়ে গেছে ছোট ছোট লঞ্চ ও ট্রলার চলাচল। কুয়াকাটায় লঘুচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সৈকতে নামতে দেয়া হচ্ছে না। কক্সবাজারের লাবণী পয়েন্ট সহ বিভিন্ন পর্যটন পয়েন্টে পানি ঢুকে পড়েছে। এছাড়াও উপকূলীয় এলাকাগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দর্শক, লঘুচাপের কারণে পটুয়াখালীর কুয়াকাটায় সাগর উত্তাল থাকায় পর্যটকদের সৈকতে নামতে দেওয়া হচ্ছে না। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামসুর রহমান। শামসুর, সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কুয়াকাটার পরিস্থিতি কেমন দেখছেন? কিন্তু গতকাল থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে কিন্তু যে 3 নম্বর সতর্ক সংকেতের কারণে সাগরে মাছ ধরা নৌকা এবং ট্রলার গুলোকে উপকূলের এবং কাছাকাছি এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর সাথে উপকূলীয় এলাকা পটুয়াখালী যে কুয়াকাটা সি বিচে সকাল থেকে কিন্তু কোনো পর্যটক নামতে দেওয়া হয়নি। যদি এখন আকাশ একটু পরিষ্কার হয়, এখন পানির চাপ কিছুটা কম দেখা যাচ্ছে, এর ফলে কিন্তু এখানে কিছু পর্যটক নামছে। সকাল থেকে কিন্তু এখানে উত্তাল ছিল, উত্তাল থাকার কারণে কিন্তু এখানে কোনো পর্যটক দেওয়া হয়নি। এছাড়া কিন্তু এই অঞ্চলে সকাল থেকে গতকাল থেকে যে বৃষ্টিপাত হচ্ছিল, বৃষ্টিপাত কিন্তু এখন আকাশ এখনো মেঘাচ্ছন্ন রয়েছে, কিন্তু ঘুমটা আবার বিরাজ করছে। এছাড়া অন্যান্য জেলাগুলোতেও কিন্তু আমরা জেনেছি যে সেখানে স্বাভাবিক জোয়ার থেকে পানি কিছুটা বৃদ্ধি হয়েছে। সুন্দরবন সহ এই অঞ্চলে কিন্তু পানি প্রায় 2 থেকে 2.5 ফুট বৃদ্ধি পেয়েছে, স্থানীয়রা আমাদের জানিয়েছেন। এ ধরনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমাদের কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল হাবিবা কুয়াকাটা থেকে আমাকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামসুর রহমান।